মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আজ এই মুহূর্তে আমার সাথে আছেন কবি প্রাবন্ধিক ফারুক সুমন ভাই। সুমন ভাই, এবার মেলায় তো আপনার একাধিক বই প্রকাশিত হচ্ছে, একটি তো আমার হাতেই আছে, বঙ্গবন্ধু অন্তরঙ্গ পাঠ। আপনার বইগুলো নিয়ে জানতে চাই। দেখুন, আমি মূলত একজন কবি কিংবা মননশীল লেখা লিখি। আমার কাছে মনে হয়েছে যে একজন কবিরও দায়বদ্ধতা আছে, বঙ্গবন্ধুকে নিয়ে আমারও কিছু বলার আছে, আমারও কিছু অনুভব আছে। সেই তাগিদ থেকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটু নিবিড়ভাবে পড়ার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর বই যেমন পড়েছি, একইভাবে তাকে নিয়ে যারা লিখেছেন তাদের বইগুলো পড়ে আমার নিজের একটা বোঝাপড়া জায়গা থেকে তাকে আবিষ্কারের চেষ্টা ছিল এই বইতে। এবং একই সঙ্গে এখানে আমি শ্রীলঙ্কান একজন কবির, তিনি কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে শ্রীলঙ্কান ভাষায় কবিতা লিখেছেন, সেটাকে আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি, সেটাও এখানে আছে। এবং আপনার নিজের লেখা বঙ্গবন্ধুর বিষয়ে কবিতা আছে? একদম তাই। সুমন ভাই, এইবার মেলায় তো আসলে এই বইগুলোর বাইরেও আপনার অনেকগুলো বই পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে, এবং আপনার কবিতার বইগুলো পাওয়া যাচ্ছে। বিরামচিহ্নের কান্নার কথা আমরা বলতে পারি, আর কি কি বই আসলে পাঠকরা মেলায় এলে পাবে? আমার চারটা কাব্যগ্রন্থ আছে, যেটা আপনি বলেন বিরামচিহ্নের কান্না, এটা দীর্ঘ কবিতার বই, এটা গত বইমেলা এসছে। শামসুর রহমানকে নিয়ে আমার বেশ কাজ আছে, আমি শামসুর রহমানের কবিতা নিয়ে রিসার্চ বড় কাজ করেছি। এবং হুমায়ুন আজাদের পরে, হুমায়ুন আজাদ নিঃসঙ্গে শেরপা নামে যে একটা বইটি লিখেছেন শামসুর রহমানকে চিহ্নিত করার ক্ষেত্রে কবি হিসাবে, তো আমি চিন্তা করেছি যে শামসুর রহমান আমাদের প্রধান কবি, এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সর্বোপরি বাঙালির যে আত্মপরিচয় আর বা আত্ম অনুসন্ধানের যে জায়গাটা, এটা যদি আমরা কবিতায় অনুসন্ধান করতে চাই, শামসুর রহমানকে অস্বীকার করা যায় না। ফলে শামসুর রহমানকে নিয়ে আমি কাজ করেছি। শামসুর রহমানকে নিয়ে আমার দুইটা বই আছে, একটা হচ্ছে শামসুর রহমানের কাব্য স্বর নামে, এটি প্রকাশ করেছে পুথিনীলয় প্রকাশনী, আর এর আগেও শামসুর রহমানের কবিতা নগর-চ নামেও একটা বই আছে। বিরামচিহ্নের কান্না, যে কথাটা আপনি যেটা বলেছেন, এটা আমার দীর্ঘ কবিতার বই। আমার কাছে মনে হচ্ছে ভাষার ক্ষেত্রে যেমনি করে বিরামচিহ্ন ছাড়া আসলে আমরা যে কথা বলছি, লিখছি, বিরামচিহ্ন ছাড়া কিন্তু ভাষার যে অর্থবহতা সেটা আসলে প্রকাশ পায় না। বরং বিরামচিহ্ন না থাকলে এক ধরনের ভাষার ক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়ে যাবে। তো আমি মূলত যেমনি করে ভাষার ক্ষেত্রে বিরামচিহ্ন খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, ঠিক এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশের জন্য বিরামচিহ্নের মতো কিছু মানুষ আছে, যারা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, যারা বিরামচিহ্নের মতো এই সমাজকে, এই রাষ্ট্রকে অর্থবহ করে তোলেন। তাদের অন্তর্গত যে খেদ, তাদের অন্তর্গত যে আর্তনাদ, অন্তর্গত যে অনুরণন, সেই অনুরণনকে আমি বিরামচিহ্নের কান্না হিসেবে উপস্থাপন করেছি আমার এই কাব্যগ্রন্থে। দারুণ। সুমন ভাই, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে আপনার গবেষণা আছে, বইও দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই সংক্রান্ত যেই গবেষণা বা যেই সমস্ত বই আমরা আসলে হাতের কাছে পাচ্ছি, সেগুলো নিয়ে আপনার মূল্যায়নের জায়গাটা কেমন, আপনার কি মনে হয় এই গবেষণার জায়গাটা নিয়ে? দেখুন, আমাদের আলোচনার মধ্যে এক ধরনের মৌসুম নির্ভর আলোচনা শুরু হয়ে যায়। যেমন ভাষার মাস আসলে ভাষা আন্দোলন নিয়ে খুব মাতামাতি শুরু হয়ে যায়, কিন্তু আমি যদি বলি যে প্রায়োগিক জায়গায় আমরা ভাষা নিয়ে কী কাজ করছি, আমাদের পত্রিকা, টেলিভিশন সব জায়গায় ইংরেজি শিরোনামে ছেয়ে গেছে। আমি মোটেও ইংরেজি বিরোধিতা করছি না, কিন্তু দেখুন, আমার রাষ্ট্রভাষা যেখানে মানে শিরোনাম থাকবে সেখানে বাংলা অবশ্যই সবার উপরে থাকবে, তার নিচে প্রয়োজনে ব্র্যাকেটে ইংলিশটা থাকবে। কিন্তু আপনারা দেখুন, আমরা মানে আমাদের সাহিত্যিকরা তো ইংরেজি নামে বইও লিখছে, তাহলে এটাও আমি মনে করি এক ধরনের দীনতা থেকে। তারা হয়তো ভাবছে যে ইংরেজিতে নাম দিলে হয়তো আমার এটা ইন্টারন্যাশনালি বেশি ছড়িয়ে পড়বে। এখানে কিন্তু আমি ইংরেজির বিরোধিতা করছি না, আমি মূলত আমার স্বজাতি বা স্বভাষা প্রেম থেকে এই কথাগুলো বলছি। মানে আন্তর্জাতিক মহলের প্রয়োজন হলে সে আমার ভাষা শিখে আমার রচনা পড়বে। নিশ্চয়ই তাই। এই যে বঙ্গবন্ধুর বিষয়টা দেখুন, তিনি কেন এত অসাধারণ, তিনি যখন জাতিসংঘে গেলেন, তিনি একমাত্র ব্যক্তি যে তোমরা চাইলে আমার বক্তব্যকে তোমরা তোমাদের ভাষা অনুবাদ করে শেখো, কিন্তু আমি আমার মাতৃভাষাতেই বাংলায় ভাষণ দেবো। তিনি যখন নয়া চীনে গেলেন, সেখানেও তাই করেছেন। ফলে এই যে ধারণ করা, এই যে ভেতর থেকে যাপন করার যে ব্যাপারটা, এটা আসলে আমাদের মধ্যে কম। দারুণ, আপনি দারুণ বলেছেন। সুমন ভাই, আপনি তো সবার আগে কবি, যত গবেষণাই করেন না কেন, যত শিল্পীদের নিয়ে লেখেন না কেন, যত শিল্পের সারগাম লেখেন না কেন, আমি জানি আপনি ভেতর থেকে সবসময় কবিতার প্রতি নিষ্ঠ একজন মানুষ। কবিতা নিয়ে আপনার কথা শুনতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিল্পের যত শাখা আছে, কবিতা হচ্ছে সব থেকে বেশি অনুভূতির গভীরতল স্পর্শী একটা শিল্প। কবিতা মানে অনুভূতির খুবই গভীরতল একটা স্পর্শী শিল্প। আর কবিতার সমান্তরালে যাকে আমি যে শাখাটাকে ধরতে চাই সেটা হচ্ছে চিত্রকলা। অর্থাৎ শিল্পের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে কবিতা এবং চিত্রকলা, এটা হচ্ছে আমি মনে করি সব থেকে ফাইনেস্ট। একদমই তাই। আর বাকি যত শাখা আছে সেগুলো হচ্ছে যে এখান থেকে কোনো না কোনো, আপনি নাট্যকার কথা ধরেন, তার মধ্যে কাব্যিকতা থাকে। এবং হ্যাঁ, একদমই তাই, আমাদের প্রাচীন মধ্যযুগে কবিতাই ছিল। আপনি দেখুন, একটা পঙ্ক্তিতেই মানুষকে এমন যেন ঘুরে দাঁড় করিয়ে দেয়। শুধু কবিতার কথা বাদ দেয়, শুধু কবি একটা শব্দ, দশজন মানুষ আসে, সেখানে যদি কোনো একজন মানুষকে হঠাৎ করে বলে যে এই কবি কেমন আছেন, দেখুন বাকি নয়জন কিন্তু ঘুরে তাকাবে,
মানে কবি এবং কবিতার এমন শক্তি, কবিতা একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ঘোর, সেই ঘোরে আমরা নিশ্চয়ই দীর্ঘ সময় থাকবো। সুমন ভাই, এখানেই আমরা শেষ করছি মেলার মাঠে মুখোমুখির এই পর্ব। সবাইকে অনেক ধন্যবাদ, আমন্ত্রণ পরের পর্বের জন্য।